বলো জুনমনি, চাচা তোমার উপর কোনো অত্যাচার করেনি। মা বলো বলো, রাজা তোমার উপর কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে, ভীষণ অত্যাচার করেছে। বলো মা, জজ সাহেবকে বলো, উনি রাজাকে ফাঁসি দেবেন। বলো, রাজা তোমাকে কি কি অত্যাচার করেছে? অত্যাচার করেছে অনেক। চাচা আমাকে আদরের সাগর দেখিয়েছে, মমতার নদী দেখিয়েছে, প্রেমের জীবন দেখিয়েছে যা আমার আব্বু আম্মু পারেনি। আমাদের বাড়িতে সবাই ব্যস্ত, আমার সাথে কথা বলার কারো সময় নেই, কিন্তু চাচু কথা বলেছে। চাচু আমাকে গান শুনিয়েছে, গল্প শুনিয়েছে, একে অত্যাচার নয়। আমি না খেলে চাচু সারাদিন খেত না, এটা কি অত্যাচার নয়? আমি লুকোচুরি খেললে চাচু কেঁদে ফেলত, এটাও কি অত্যাচার নয়? একবার আমার গুলি লেগেছিল, চাচু রাতের পর রাত ঘুমায়নি। রাতে বিছানায় ঘুমাতাম, সকালে দেখতাম আমি চাচুর বুকের উপর শুয়ে আছি। এসব যদি অত্যাচার না হয় তাহলে আমার চাচুকে ছেড়ে দিন জশের। ওই দেখুন জশের, আমার চাচু কাঁদছে। খারাপ মানুষ নাকি কাঁদে? আমার চাচুকে ছেড়ে দিন জশের। আব্বুকে বলে আমার চাচুকে বাসায় নিয়ে যাব। চাচু আমাকে ছেড়ে বাঁচবে না জশের, আমিও মরে যাব। আমাদের বাঁচান। আমার চাচুকে ছেড়ে দিন জশের, দয়া করুন জশের, দয়া করুন। ফেরেশতারা কাঁদে না। আজকের মামলার তুমি সাক্ষী নও মা, তুমি জজ। বলো মা, আর কিছু বলবে? হ্যাঁ বলবো। জশের,